স্রষ্টা সবার মঙ্গল করুন, স্রষ্টা সবার মঙ্গল করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, অনুচ্ছেদ 55 মন্ত্রিসভা। এক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময় সময় তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। দুই, প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। তিন, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন। চার, সরকার সকল নির্বাহী ব্যবস্থা, সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। এখানে কিছুটা রাষ্ট্রপতির ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। আমাদের সংবিধানে রাষ্ট্রপতির অনেক অনুচ্ছেদে সংবিধানে যে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। পাঁচ, রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোনো আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন করা যাইবে না। এই যে এই এই দুইটা উপনুচ্ছেদে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বর্ণনা করা হয়েছে, তাই না? কিছুটা ছয়, রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বণ্টন ও পরিচালনার জন্য বিধিসহ প্রণয়ন করিবেন। এখানেও রাষ্ট্রপতির কিছুটা ক্ষমতা করা হয়েছে। অনুচ্ছেদ 56, মন্ত্রীগণ অনুচ্ছেদ ছাপবেন এবং সেইরূপ অনুমন্ত্রী থাকি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী ও উপরাষ্ট্রপতি নিয়োগদান করিবে। কোলন, তবে শত থাকে যে তাহাদের সংখ্যার পূর্ণ 9/10 সংসদের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন। মানে এই যে এগুলো হলো টেকনোক্র্যাট। রাষ্ট্রপতির নিকট হইবেন, এখানে রাষ্ট্রপতির কিছুটা ক্ষমতা ই করা হয়েছে। মানে যাকে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন মনে করবেন তাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। চার, সংসদ ভাঙিয়া যাওয়া এবং সংসদ সদস্যদের সাধারণ অনুচ্ছেদের 2 বা নিয়োগদানের প্রয়োজন পূর্বে যাহারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্য সাধনকল্পে তাহারা সদস্য ছিলেন বলিয়া গণ্য হইবে। অনুচ্ছেদ 57, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকতে পারবেন। প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি -ক রাষ্ট্রপতি সংসদ সদস্য না থাকেন। দুই, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে সংসদ সদস্যের মন্ত্রী পদত্যাগ করিবেন কিংবা সংসদ ভাঙিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন এবং তিনি অনুরূপ পরামর্শ দান করিলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে সংসদ ভাঙিয়া দিবে। মানে যদি কোনো এক্সিস্টিং প্রধানমন্ত্রী পদত্যাগ করে সেক্ষেত্রে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠদের আস্থাভাজন আসেন কিনা, যদি থাকেন তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ, আস্থাভাজন না থাকেন তাহলে কথা বুঝছি। প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত
প্রদান অযোগ্য করিবে না। পরবর্তী প্রধানমন্ত্রী কার্যভার পর্যন্ত এক্সিস্টিং মন্ত্রী ক্লিয়ার হয়েছে কথাটা, অন্যান্য মন্ত্রীদের সাত প্রধানমন্ত্রী পদের মেয়াদ বর্ণনা করা হয়েছে, মেয়াদ করা হয়েছে এক অনুচ্ছেদ ৫৮ এক, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন পদ প্রধানমন্ত্রী নিকট পদত্ব করে, তবে সফার শর্তাংশের অধীন হইবে না, রাষ্ট্রপতি তাহা কার্যকর হয়। প্রধানমন্ত্রী যে পায় কোন মন্ত্রী অর্থ থেকে উক্ত মন্ত্রীর নিয়োগের পরামর্শ দানতে পারিবে, এখানে পরিষ্কার হবে। ৩ সংজ্ঞায় যে কোনো মন্ত্রীকে প্রদানে বহাল না থাকে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, তবে এই পরিচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্বস্বপদে বহাল থাকিবে। এখানে মন্ত্রীরাও অন্যান্য মন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত এক্সিস্টিং মন্ত্রীরাই কার্যভারে থাকবে, কথা বুঝছেন তো ব্যাপারটা। উপমন্ত্রী দুইয়ের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্যাকেট শুরু, সংবিধান পঞ্চদশ সংশোধন সম্পূর্ণ, প্রথম বন্ধনী আইন ২০১১ ১৪ নম্বর আইন সম্পূর্ণ প্রথম বন্ধনী এর ২১ ধারা বলে পরিচ্ছেদটি বিলোপ, তৃতীয় বন্ধনী শেষ। হে প্রিয় আইনজীবীগণ এবং আইন ব্যবসার ছাত্রছাত্রীগণ, আপনারা যেমন সংবিধানটা স্টাডি করবেন আর প্রয়োগের আপনাদের দেশের সুপ্রিম সাথে রিলেটেড যে মামলাগুলো আছে অনুচ্ছেদ প্র্যাকটিক্যাল পড়া কিছু নেই, আর আপনারা প্রত্যেক সর্বোচ্চ আপনার পরিবারে একগুলো রাখবেন এবং ওইগুলো মেনে চলবেন। যারা আপনারা আইনজীবী আইন ব্যবসায় নিয়োজিত তা মামলা মকদ্দমায় সংবিধানের রেফারেন্স দিবেন, তাহলে আপনাদের সুন্দর হবে। আইন ব্যবসা নাম করা আজকের মতো শেষ করছি।